হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যান ফাইম হেয়ার। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা চলে আসছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, কারণ এখানে আসলে আমরা একটা ফ্ল্যাট দেখবো আজকে। সো চলুন তাহলে দেখি ওইখানে ফ্ল্যাটটার কী অবস্থা। তো আমরা চলে যাচ্ছি এখন বসুন্ধরা জি ব্লকে। জি ব্লকে ওইখানে একটা ফ্ল্যাট দেখার জন্য আসলে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা হেডকোয়ার্টার এবং রূপ অ্যান্ড শপিং মল, এর ঠিক পেছনে মানে এই যে রাস্তায়, এই রাস্তায় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট। ওকে ভিউয়ার্স, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতেই হচ্ছে হলো আজকে আমাদের ফ্ল্যাটটি। সো আমরা চলে যাব হচ্ছে হলো ফ্ল্যাটটি দেখতে। এই হচ্ছে হলো গ্যারেজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হলো সিঁড়ি রয়েছে, আর এখানে হচ্ছে হলো লিফট। সো আমরা লিফটে করে লিফটের ফাইভে চলে যাব। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি লিফটের ফাইভে, চলুন তাহলে। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসটাতে। আমরা এই ফ্ল্যাটটায় আসলে দেখতে আসছিলাম। ফ্ল্যাটের ইন্টেরিয়রটা জাস্ট দেখেন, পুরো ফ্ল্যাটটা ইন্টেরিয়র করা খুব সুন্দরভাবে। আমি প্রতিটা রুম দেখিয়ে দিব। এখানে হচ্ছে হলো একটা বসার জায়গা আছে, আপনারা হচ্ছে হলো নিজেদের মতো করে নিতে পারবেন যদি পরবর্তী সময় চান। সো আমরা একটু চেক করে নিই কোথায় কি আছে প্রত্যেকটা রুমের বিষয়ে। এখানে হচ্ছে হলো একটা স্পেস আছে, আপনারা চাইলে এখানে সুন্দরভাবে হচ্ছে হলো আপনারা একটা টিভি সেট করে নিতে পারবেন চাইলেই। এখানে বুক সেলফ আছে সুন্দর ইন্টেরিয়র করা। এখানে আরেকটা রুম, অ্যান্ড এই রুমের আগেই হচ্ছে হলো গেট থেকে ঢোকার পরপরই আপনারা যদি দেখেন তাহলে একটা সেলফ আছে এখানেও। এখানে একটা রুম, রুমের সাথে একটা সেলফ আছে। এখানে হচ্ছে হলো একটা ব্যালকনি ছোট করে। তো এইখানে হচ্ছে হলো এখান থেকে পুরো একেবারে ভিউটা দেখা যায়। এই হচ্ছে হলো ভিউ একেবারে বাহিরে, মেইন রোডের সাথেই পড়েছে ফ্ল্যাটটা। এই হচ্ছে হলো রুমটার ভিউ একেবারে ইন্টেরিয়র করা, মানে হচ্ছে হলো পুরো সেলফ একদম অ্যাটাচ করা। ওকে, এটা ওপেন করাই আছে। সো আপনারা চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন, উপরেও সেলফ আছে এবং আলাদাভাবে ইন্টেরিয়র করা। সো আমরা আদার্স আরেকটা রুমে চলে যাই। যাওয়ার আগে এই রুম থেকে বের হওয়ার পর ঠিক এখানে একটা সম্ভবত ওয়াশরুম আছে। ওকে, ওয়াশরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াশরুমটা হচ্ছে হলো হাই কমোড, মোটামুটি ভালোই একটা ওয়াশরুম। এইখানে আছে হলো কিচেন, কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনটাও সুন্দরভাবে ইন্টেরিয়র করা। ওকে, এই পাশটাতে হচ্ছে হলো আলাদা একটা ইন্টেরিয়র করা, উপরে হচ্ছে হলো আপনার কিছু সেলফ রয়েছে। এই সেলফগুলোতে আপনারা হচ্ছে হলো কিছু সাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দরভাবে। এখানে আরেকটা রুম আছে, এই রুমটার সাথে আমি একটু দেখিয়ে দিই। এই রুমটার সাথে হচ্ছে হলো ঢুকলেই একটা ওয়াশরুম আছে, হাই কমোড, সাথে ওভারঅল এই ভিউ ওয়াশরুমটারও। তো এই হচ্ছে হলো আরেকটা রুম, এখানে একটা সেলফ আছে, আর এখানে রয়েছে একটা ব্যালকনি খুব ছোট। আর এই হচ্ছে হলো সেলফ, আদার্স সেলফগুলো আপনারা হচ্ছে হলো এই সেলফগুলো ইউজ করতে পারেন। অ্যান্ড এই হচ্ছে হলো ব্যালকনি। এই যে একেবারে গ্যাপ থেকে দেখতে পাচ্ছেন যে ওই যে গাড়িগুলো যে চলছে ওটা হলো 300 ফিটের রোড, ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো 300 ফিটের রোড। ভিউয়ার্স, এই ছিল ব্যালকনি, এবং চলুন আরেকটা রুমে চলে যাওয়া যাক। এই হচ্ছে হলো আপনার এই রুমের ইন্টেরিয়র। সো এইখানেও হচ্ছে হলো সেলফ রয়েছে, সেলফের সাথে হচ্ছে হলো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সেলফ, সেলফের সাথে হচ্ছে হলো একটা মিরর। এখানে একটা ওয়াশরুম আছে, তো এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা হচ্ছে হলো হাই কমোড, আর এখানে আলাদা অপশন রয়েছে। সো ওয়াশরুম পাচ্ছি আমরা তিনটা, একটা হচ্ছে হলো এই রুমে, একটা হচ্ছে হলো ঠিক এই রুমটাতে, আর একটা হচ্ছে হলো বাহিরে, এই যে একটা। সো ওয়াশরুম পাচ্ছি আমরা তিনটা, রুম পাচ্ছি হচ্ছে হলো আমরা তিনটা, এই একটা রুম, দেন হচ্ছে হলো ওই কোনায় একটা রুম ওইটা, অ্যান্ড রাইট সাইডে একটা রুম, তিনটা রুম। ব্যালকনি হচ্ছে হলো তিনটা, এই পাশেও একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। ব্যালকনি সেম, এইটা একটা ব্যালকনি, আর এই যে আমার হাতের রাইট সাইড এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও একটা ব্যালকনি। সো দুইটা ব্যালকনি পাচ্ছি আমরা, দুইটা ব্যালকনি। আর ওই পাশটাতে যেটা ফার্স্ট রুমে আমরা গিয়েছিলাম ওই রুমটাতেও একটা ব্যালকনি আছে। সো ওভারঅল তিনটা ব্যালকনি, একটা কিচেন অ্যান্ড ড্রয়িং ডাইনিং, আপনারা নিজেদের মতো সেট করে নিতে পারবেন। তো এই ছিল আসলে বিস্তারিত ফ্ল্যাটটার বিষয়ে। আশা করি হচ্ছে হলো যাদের ফ্ল্যাটটা পছন্দ হবে, আমি ডিসক্রিপশন বক্সে যার সাথে কন্ট্যাক্ট করলে হচ্ছে আপনাদের জন্য বেটার হবে। আমরা মূলত আসছি ওনার কাছেই, সো উনি একটু বিজি থাকার কারণে আমাদের সময় দিতে পারছেন না, তা না হলে হচ্ছে হলো আমরা ডিরেক্টলি ওনার সাথেই কথা বলে নিতাম। তারপর সো ভিউয়ার্স, আজকে এই একটাই ফ্ল্যাট দেখাচ্ছি, ইনশাল্লাহ নেক্সট টাইম বেটার কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। আর অবশ্যই একটা কথা, আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমি ফ্ল্যাট
হাউস ল্যান্ড এগুলো নিয়ে হচ্ছে হলো কাজ করছি। সো এগুলো বেটার যেখানে থাকে এবং হচ্ছে হলো আপনাদের কাগজপত্র যদি ওকে থাকে দেন হচ্ছে আমি ওগুলো নিয়ে কাজ করি। এই ফ্ল্যাটের কাগজপত্র ওকে, নো ইস্যুস, সো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আরও একটু বিষয় ক্লিয়ার করে দিই, আপনারা অবশ্যই যতই কাগজপত্র ওকে থাকুক, যতই আমি বলি, আপনারা অবশ্যই হচ্ছে হলো কাগজপত্র নিজেরা চেক করে দেন হচ্ছে হলো ফ্ল্যাটের নেক্সট স্টেপে আগাবেন। ফ্ল্যাট অথবা হাউস অথবা ল্যান্ডে যেটাই হোক, আমি যে ভিডিও দিয়ে থাকি, নেক্সট স্টেপে আগাবেন যদি কোনো প্রবলেম হয়। কারণ আমি এই ভিডিওগুলো দিচ্ছি জাস্ট আপনাদের দেখার জন্য। সো ভিডিও দেখার পর যদি হচ্ছে হলো আপনারা নিজেরা কিনতে চান, কিনবেন, সমস্যা নেই, নাম্বার অবশ্যই সেখানে থাকবে। প্রবলেম হলে এটার দায়ভার অবশ্যই আয়ন ফাহিম এবং আয়ন ফাহিমের টিম নেবে না। সো এর জন্য আপনারা নিজেরাই নিজেদের মতো করে চেক করে নেবেন। আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব যার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা ফ্ল্যাটগুলো খুব সহজে নিতে পারবেন এবং এখানে হচ্ছে হলো কাগজপত্রও দেখে নিতে পারবেন। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. ভিউয়ার্স, এই যে ফ্ল্যাটটা দেখে আসলাম এতক্ষণ, এই ফ্ল্যাটটার মূল্য হচ্ছে হলো 1,50,00,000 টাকা, যেটার স্কোয়ার ফিট হচ্ছে হলো 1,500 স্কোয়ার ফিট। আমি পুরো ডিটেইলস হচ্ছে হলো দিয়ে দিবো।